পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ গুলি বর্ষণের ঘটনায় 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় 27 জন গুলিবিদ্ধ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 4 আগস্ট দুপুর 12:15 দিকে পাবনা শহরের ট্রাফিক মোড় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 11:00 দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় চত্বরে গিয়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এক দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। দুপুর 12:15 দিকে হঠাৎ করেই শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান ও তার লোকজন অতর্কিত গুলিবর্ষণ করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত ও আহত হওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারীদের 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে মৃত্যুর খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আবারও ট্রাফিক মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা পুলিশের বাধা পেরিয়ে আওয়ামী লীগ অফিসের দিকে এগিয়ে গেলে শুরু হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ। দফায় দফায় এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের শব্দ শোনা যায়। পরে অতিরিক্ত পুলিশ বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।